আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। পরীক্ষা তিনি সন্তানের জন্ম দিলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। সদ্যজাত কন্যা সন্তানকে কোলে নিয়ে হাসপাতাল থেকেই জীবনের প্রথম বড় পরীক্ষা দিলেন আঞ্জনা খাতুন। শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্য জুড়ে 11,26,863 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। জীবনের প্রথম এই বড় পরীক্ষার প্রথম দিনেই এক ছাত্রী সন্তান প্রসবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আরএম অ্যাড হাউস। কম খরচে ঝকঝকে প্রিন্ট মানে আরএম অ্যাড হাউস, জয়নগর রত্তলা। এখানে অত্যাধুনিক প্রিন্টিং মেশিনে ফ্লেক্স, ভিনাইল, ব্যানার, ভিজিটিং কার্ড, আই কার্ড, কালার অফসেট প্রিন্টিং এর ব্যবস্থা আছে। পাবেন উন্নত মেশিনে ঝকঝকে ডিজিটাল প্রিন্ট। আরএম অ্যাড হাউস, জয়নগর রত্তলা। ফোন 8373828615 এবং 8389092757। অন্তঃসত্ত্বা অবস্থায় চিকিৎসকের অনুমতি নিয়েই 2022 মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলেন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার নানারাই গ্রামের বাসিন্দা আঞ্জারা খাতুন। পরীক্ষার দিন যত এগিয়ে আসে ততই চিন্তা বাড়তে থাকে আঞ্জারার। অবশেষে চিকিৎসক তার সন্তান প্রসবের সম্ভাব্য দিন 16 মার্চ জানিয়ে দেন। কিন্তু 7 মার্চ সকালে হঠাৎই প্রসব যন্ত্রণা উঠলে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, আর সেখানেই সকাল 7টায় কন্যা সন্তানের জন্ম দেন এদিকে বেলা 12টায় শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই এই পরিস্থিতির মধ্যে প্রশাসনকে পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই মুহূর্তের মধ্যে স্থানীয় প্রশাসনের উদ্যোগে হাসপাতালেই আঞ্জারার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। তারপরই ঠিক 12টা বাজলেই হাসপাতালের বেডে সদ্যজাত কন্যা সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা দেওয়ার শুরু করেন আঞ্জারা। পরীক্ষা শুরু হয়েছে, তা আমাদের হসপিটালে একজন ক্যান্ডিডেট ভর্তি আছে, সে আজকে সকালেই কন্যা সন্তান জন্ম দিয়েছে। তবুও তার মধ্যে সে চেষ্টা করছে যাতে পরীক্ষাটা দেওয়া যায়, তা আমরা সব রকম ম্যানেজমেন্ট করে দিয়েছি যাতে সে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। কিরণবালা, আমাদের হরিশ্চন্দ্রপুরে কিরণবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী, সেন্টার ছিল হরিশ্চন্দ্রপুর হাই স্কুল। তা ও এত কিছুর মধ্যেও যে এত ইন্টারেস্ট নিয়ে পরীক্ষা দিচ্ছে, এটা বিশাল বড় ব্যাপার। আমরা সব রকম চেষ্টা করছি যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে, অসুবিধা না হয় আমরা সেটাও দেখছি আর কি, স্বাভাবিকভাবে যাতে ও পরীক্ষাটা দিতে পারে। আমরা তাকে পুরো আইসোলেট করে আলাদা একটা ঘরে রেখেছি যাতে সে ভালোভাবে সেখানে পরীক্ষাটা দিতে পারে। আচ্ছা, অবস্থা তার জন্য করা হয়েছে যাতে একটা পরীক্ষার যাতে পরিবেশ সে পায়। আমার নাম ডক্টর শুভেন্দু ভক্ত, এখন বিএমএস চাকরি আছে। পরীক্ষাতে ভালো ফলাফল করার ব্যাপারেও আশাবাদী সদ্যজাত কন্যা সন্তানের মা আঞ্জারা। আঞ্জারার পড়াশোনার প্রতি এই আগ্রহ এবং পরীক্ষা দেওয়ার অদম্য ইচ্ছাকে কর্ণিশ জানিয়েছে অনেকেই। আমি পড়ছিলাম ক্লাস 10, আজকে মাধ্যমিক পরীক্ষা আছে, তার জন্য সেন্টার করেছিলাম হাই স্কুল। তো ওখান থেকে ওর তরফ থেকে আজকে হসপিটালে আমার এক্সাম নেওয়া হচ্ছে। আচ্ছা, আজকে সকালে ভর্তি হয়েছে, আমার বাচ্চা হয়েছে মেয়ে, তার জন্য হসপিটালে ভর্তি আছে। এখন হাই স্কুল থেকে আমার হাই স্কুলের তরফ থেকে আজকে আমার হসপিটালে এক্সাম হবে। আচ্ছা, কখন হয়েছে এই মেয়ে? আজকে সকাল 7টার সময়। আচ্ছা, হসপিটাল চন্দ্রপুর হসপিটাল। আচ্ছা, এক্সাম যে দিচ্ছ বাড়ির লোক মানা করেনি? না, তো কারণ কেউ মানা করেনি। ইচ্ছে ছিল যে আমি পরীক্ষাটা দিব, পরীক্ষাটা দিয়ে
কোনো একটা ভালো কাজ পাবো বা এটাই আমার জিত ছিল, তার জন্য আমি আজকে পরীক্ষাটা দিচ্ছি। জবর খবরের এই অংশটি নিবেদন করছে। 26 বছর ধরে আপনাদের সেবায় সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, জয়নগর থানার মোড়। এখানে স্বল্প খরচে অত্যাধুনিক পদ্ধতিতে প্যাথোলজি, এক্সরে, ডেন্টাল ক্লিনিক সহ ইসিজি ও আল্ট্রাসোনোগ্রাফির সুব্যবস্থা আছে। যোগাযোগ 9434024584 এবং 9775247898।